कृषक बंधु প্রকল্পের ভেরিফিকেশন ক্যাম্প आज দুপুরে নওদা ব্লকের এডিএ অফিসে कृषक बंधु প্রকল্পের প্রায় 40 জন বেনিফিসিয়ারির প্রয়োজনীয় কাগজপত্র ভেরিফিকেশন করা হয়। যথাসময়ে তাদের প্রাপ্য চেক দেওয়া হবে বলে জানান মহকুমা কৃষি অধিকর্তা। कृषक बंधु मृत्यु जनित सहायता प्रकल्प चाषी विगत दिन सुनिश्चित आय प्रकल्प जरा आगे ढोके आज के अफिसे যে কর্মসূচিটা চলছে সেটা হচ্ছে আমাদের কৃষক বন্ধু ডেথ বেনিফিট মৃত্যুকালীন যে এককালীন 2 লক্ষ টাকা করে যে সহায়তা পাওয়া যায় সেই সহায়তা ব্যাপারে আমাদের এখানে যে অ্যাপ্লিকেশনের সঙ্গে যে কাগজপত্রগুলো জমা দিতে হয় আধার ভোটার তারপরে আপনার ডেথ সার্টিফিকেট এইগুলো আমরা স্পেশালভাবে ভেরিফিকেশন করছি। অনেক সময় এগুলো গণ্ডগোল থাকার জন্য এগুলো পেতে অসুবিধা হয় যার জন্য আমরা সার্টিফিকেশন থেকে টিম হ্যাঁ এসে এগুলোকে আগে আমরা স্পেশাল ভাবে ভেরিফিকেশন করে নিয়েছি যাতে পরবর্তীতে আর কোনো অসুবিধা না হয়, মানে চেক দেওয়ার সময় কোনো অসুবিধা না হয়, চেক দেওয়ার সময় কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে আজকে মোট কতজনের এরকম ভেরিফিকেশন করা আছে? আজকে আমাদের এখানে 40 জন আছেন। হ্যাঁ 40 জনের ভেরিফিকেশন। এদের চেক কবে পাবে মোটামুটি? এটা দেরি হবে, এটা ভেরিফিকেশন হওয়ার পরে এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো যাবে। হ্যাঁ অ্যাপ্লিকেশনগুলো যাওয়ার পরে সেটা সাবডিভিশনে আবার প্রসেসিং হবে। সময়সীমা সঠিক নির্দিষ্ট হয় বলা যাচ্ছে না, 2-3 মাসের মধ্যে হয়তো পেতে পারে না। আপনার নাম? আমার নাম মিস্ত্রি টুলু। মিস্ত্রি টুলু, এগ্রিকালচারাল এক্সটেনশন অফিসার। হ্যাঁ সাবডিভিশন বড়পুর সাবডিভিশন। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদা মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। ইমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্সরে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। ডেঙ্গু সতর্কতা সজনে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত, কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে 2 বার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।